বৈচিত্র্যময় পুরুলিয়ার প্রকৃতি যেন বহুরূপী, বিভিন্ন ঋতুতে সে বিভিন্ন রূপে সেজে ওঠে। শুনেছি বসন্তে মাটিতে বিছিয়ে থাকে শুকনো পাতার গালিচা, শালের জঙ্গলে ডালে ডালে আসে কচি সবুজ পাতার সমারোহ, আর তার সাথে যোগ দেয় পলাশের আগুন রঙে রাঙিয়ে ওঠা প্রকৃতি। সে নাকি এক অপূর্ব শোভা, তাই বসন্ত উৎসবে পুরুলিয়ার প্রকৃতির সাথে মাতোয়ারা হতে চললাম আমরা এই রূপে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে। এই রকম এক জায়গায় বাড়ি থেকে না নামলে সত্যি মিস করবে। প্রচুর পলাশ ফুল ঝরে আছে মাটিতে, নিজেও একটু পলাশের রক্তিম আভার স্পর্শ অনুভব করবার চেষ্টা করলাম। সত্যি বড়ই সুন্দর হয়ে ওঠে বসন্তে এই রূপসী পুরুলিয়া। এই অনন্য সুন্দর পুরুলিয়াতে বেড়াতে কিভাবে আসবেন, কখন আসবেন, কদিনের জন্য আসবেন, ট্রেনে না নিজের গাড়িতে, এই সব কিছুর উত্তর থাকবে এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই বিস্তৃত পাহাড়ি ল্যান্ডস্কেপে ছড়িয়ে আছে ঝর্ণা, জলাধার, মন্দির এবং অসামান্য কিছু ভিউ পয়েন্ট। গ্রীষ্মকালের একটা মাস বাদ দিলে আপনি বছরের যে কোনো সময় পুরুলিয়া বেড়াতে আসতে পারেন। যারা কলকাতা থেকে ট্রেনে আসতে চান তারা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে চলে আসবেন পুরুলিয়া স্টেশন, বা হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন মুড়ি স্টেশন। স্টেশন থেকে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন আপনাদের নির্দিষ্ট হোটেলে যাওয়ার জন্য। যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা গুগলের সাহায্যে দুর্গাপুর রঘুনাথপুর হয়ে পুরুলিয়া বা বাঁকুড়া আরামবাগ হয়ে পুরুলিয়া আসতে পারেন। এবার বলি থাকার ব্যবস্থা। আপনারা অযোধ্যা পাহাড়ের হিলটপে যদি থাকেন সেখানে সরকারি এবং বেসরকারি থাকার ব্যবস্থা আছে, আর যদি ফুট হিলসে থাকতে চান সেখানেও আপনারা প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন। এই অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে থাকবার ব্যবস্থার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল বুক করে নিতে পারবেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়ানোর জন্য 2-3 দিনই যথেষ্ট। এই সময়ের মধ্যেই আপনারা ভালোভাবেই অযোধ্যা সার্কিট ঘুরতে পারবেন। আমরা বাই রোড দুর্গাপুর থেকে যাচ্ছি। আমরা ফুট হিলসে হোটেল না নিয়ে অযোধ্যা হিল টপে হোটেল নিয়েছি। এই যে আমাদের আকাশ হিল টপ রিসর্ট, অযোধ্যা পাহাড়ের উপরে প্রকৃতির মাঝে থাকার এক দুর্দান্ত জায়গা। আমাদের রুমটা দেখাই, বিশাল বড় রুম, নিট অ্যান্ড ক্লিন উইথ অল মডার্ন অ্যামিনিটিস। দেখুন ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস অ্যান্ড স্পটলেসলি ক্লিন। এবার চলুন ব্যালকনিতে, ব্যালকনি থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখছেন তো চারিধারে কেমন সবুজে ভরা, প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, মনে হয় এই পাখিদের ডাকেই ঘুম ভাঙবে সকালে। নিচে ওই কটেজগুলো দেখা যাচ্ছে, চলুন আপনাদের একটা কটেজও ঘুরিয়ে দেখাই। সত্যি পাহাড়ের মাথায় দারুণ এক থাকার জায়গা। এবার লাঞ্চ করতে হবে, আপনাদের ডাইনিং হলটা দেখাই। লাঞ্চ সেরেই সাইট সিইংয়ে বেরোতে হবে, তাই আর দেরি করা যাবে না। আজ আমাদের প্রথম গন্তব্য সীতাকুণ্ড, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। পুরাণ মতে বনবাসে যাওয়ার সময় সীতা মায়ের
তৃষ্ণা মেটাবার জন্য শ্রী রামচন্দ্র নাকি এই জায়গায় পাতালভেদী বান নিক্ষেপ করেন। পাতাল থেকে জল বেরিয়ে আসে এবং সেই জল পান করে সীতামা তাঁর তৃষ্ণা মেটান। এই সেই সীতাকুণ্ড, সেই থেকে এখনও পর্যন্ত অনবরত জল বেরিয়ে চলেছে। এই কুণ্ডের জল প্রখর গ্রীষ্মেও শুকায় না। এই সীতাকুণ্ডর কাছেই অবস্থিত কাঠের মা দুর্গার মন্দির দেখতে চললাম। যাওয়ার পথে গ্রামের মাটির দেওয়ালে এত সুন্দর আলপনা দেখে অবাক হলাম। প্রতিটি দেওয়ালে নিখুঁত শিল্পের ছোঁয়ায় ছবির মতো লাগছিল গ্রামটিকে। কাঠের দুর্গা মন্দিরে এসে মায়ের দর্শন সেরে চললাম দুর্গা ফলস দেখতে। এসে পৌঁছালাম দুর্গা ফলসে। কার পার্কিংয়ে গাড়ি রেখে চললাম এবার ফলস দেখতে। কোনো প্রপার সিঁড়ি নেই দেখলাম। বেশ কিছু পাথর এবড়ো খেবড়োভাবে থেকে থেকে সিঁড়ির রূপ নিয়ে নিয়েছে। সতর্কভাবে নামতে হবে নিচে ফলস দেখতে। আমার সাজেশন, যাদের হাঁটুর সমস্যা তাদের না নামাই ভালো। কানে ভেসে আসছে দুর্গা ফলসের জলের আওয়াজ। এই যে দুর্গা ফলস, দারুণ সুন্দর। এটি একটি ক্যাসকেডিং ওয়াটারফলস, একদম স্ফটিক স্বচ্ছ জল, অপূর্ব। খানিকক্ষণ এখানে থেকে আবার পাথুরে ধাপ দিয়ে উঠতে লাগলাম। এটিকে দেখুন, একদম পাথরের সাথে গায়ের রং মিশিয়ে বসে আছে। দুর্গা ফলস দেখে চললাম দুর্গা ড্যাম দেখতে। দেখুন কি অসাধারণ প্যানোরামিক ভিউ। খানিকটা সময় কাটিয়ে চললাম পরের গন্তব্যে। মুরুগুমা বাঁধ কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজ নদীর ওপর নির্মিত। ঝালদা ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এই মুরুগুমা ড্যাম। এটি একটি খুব ভালো পিকনিক স্পট। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। শান্ত লেকের জল যেন কাঁচের চেয়েও স্বচ্ছ। জলে এসে পড়ে পাহাড়ের ছবি। মুরুগুমা ড্যাম থেকে সুইসাইড পয়েন্টের দূরত্ব খুব বেশি হলেও 1 কিলোমিটার, চাইলে হেঁটেও যাওয়া যায়। ড্যাম দেখে চললাম সুইসাইড পয়েন্টে সানসেট দেখতে। সুইসাইড পয়েন্ট নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনো যোগাযোগ নেই, বরং চারিধারে পাহাড়ের গায়ে শাল সেগুন ও মহুলের ঘন জঙ্গলের মাঝে এই জলাধার সব মিলিয়ে এই মুরুগুমা ড্যামের পাশে সুইসাইড পয়েন্ট হলো এক অবিশ্বাস্য আবিষ্কার। 3 দিকে জলাধার আর মাঝে মাঝে দ্বীপের মতো সবুজ অবাধ চরাচর। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দেখলাম এই সুইসাইড পয়েন্ট থেকে সূর্যাস্ত। পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় ছড়িয়ে পড়ল আকাশে লাল গেরুয়া কমলা রঙের আভা, যেন নীল ক্যানভাসে রঙের আঁকিবুকি। মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম সূর্যাস্তের এই অপূর্ব দৃশ্য। আজ সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষরা ছৌ নাচের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, তাই এই সুইসাইড পয়েন্ট থেকে এক্সাইটেড হয়ে ফিরে চললাম হোটেলে এক নতুন অভিজ্ঞতার আস্বাদন নিতে। ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, তাই পুরুলিয়া জেলাতেই এর প্রসার। ছৌ নাচ বা ছো নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় জনপ্রিয়। এখানে এসে জানলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নাচ ছাড়া আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ। পুরুলিয়ায় এবং ঝাড়খণ্ডে ছৌ নৃত্যে মুখোশ ব্যবহার করা হলেও উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌয়ে এটি ব্যবহার করে না। ছৌ নাচে মুখে মুখোশ থাকার ফলে
মুখের অভিব্যক্তি প্রতিফলিত হয় না বলে শিল্পীরা অঙ্গপ্রত্যঙ্গের কম্পন ও সংকোচন প্রসারণের মাধ্যমে চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। দেখুন কি সুন্দরভাবে এখানে শিল্পীরা ছৌ নাচ পারফর্ম করছে। আজ ছৌ নাচ দেখার প্রথম অভিজ্ঞতা হলো। এই নাচটি দেখে বুঝলাম এই নাচের শিল্পীদের শিল্পসত্তার পাশাপাশি শারীরিক শক্তিও থাকা প্রয়োজন। ছৌ নাচ দেখে আজকের ব্লগ এখানেই শেষ করে চলে গেলাম রাতের ডিনার স্বার্থে। এরপর আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে পুরুলিয়ার বাকি সমস্ত জায়গা নিয়ে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।